হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এরকম আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগ, তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা হলো কি, আমার মামা একজন বিদেশ যাবে, তো এই জন্য আমার অনেক বাসায় অনেক মেহমান আসছে, সেটা নিয়ে। তো আজকে আমাদের দেখো এখন রাত কিন্তু প্রায় 9টা বাজে, আর এখানে সবাই মিলে কাটাকুটি করছে। কালকে আমাদের বাসায় মেহমান আসবে এই কারণে। তো কাল পর্যন্ত আমি একটা ব্লগ করবো। তো দেখো এখানে মুরগির মাংস ভিজে রেখেছিল এখানে আর কি, মুরগির মাংসের কাবাব আমার মামনি বানাচ্ছিল। আমার মামনির হাতে রান্না কিন্তু অনেক অনেক মজা, সো দেখতেই পাচ্ছো। আমার এই মামনি কিন্তু এখান দিয়ে কাবাবগুলি গোল গোল করে নিচ্ছে, এরকম শেপ দেয় আর কি কাবাবে। তো তোমরা দেখতে থাকো। দেখো কাবাবগুলি সাইজ দেওয়ার পরে এখানে কিন্তু খাসির মাংস রান্না করছে আমাদের বাসায়। দেখতেই পাচ্ছো খাসির মাংসগুলি বসিয়ে দিয়েছে। তারপর এখানে গরুর মাংসের জন্য মশলা কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ মশলা কিন্তু প্রায় হয়ে আসছে। আরেকটা চুলায় আমাদের কিন্তু খাসির মাংসটা একদমই হয়ে আসছে। তো দেখি আর কি কি রান্না করেছে। আর আমার মামুনি এখানে জর্দাও রান্না করছে, আর আমার মামুনি অনেক ভালো জর্দা রান্না করতে পারে, দেখতে পাচ্ছ। কিন্তু এখানে মিষ্টি অ্যাড করেনি, কারণ পরে অ্যাড করবে যেহেতু এটা খাওয়ার সময় অ্যাড করে। তো যাই হোক, আর রান্না করেছে ওইখানে হলো গিয়ে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রোস্ট রান্না এক প্রায় শেষ, এখন কিন্তু চুলা জ্বালানো আছে। তো যাই হোক, খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে গিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ভাত পোলাও রান্না করেছিল, রোস্ট খাসির মাংস, চিংড়ি মাছের ভুনা, তারপর একটা ধরনের ভর্তা ছিল টমেটো ভর্তা, কাবাব, তারপরে দধি ছিল, তারপরে এখানে দেখতে পাচ্ছ সালাদ, আরও অনেক কিছু ছিল। তো দেখতেই পাচ্ছ, তো একটা জর্দাও ছিল দেখতে পাচ্ছ। এখন জর্দা কিন্তু এখন এখানে মিষ্টি দিয়েছিল। চলো খাওয়া শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই বসে গিয়েছি, আমি খাই তোমরা দেখতে থাকো। আর তো খাওয়ার কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, বলার বাহিরে, এত মজা ছিল বলার বাহিরে ছিল, অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। আর খেতে খেতে আরেকটা কথা বলে দিই, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে যে 100 টাকায় পুরো দিন চলতে আর কি, বিভিন্ন খাবার খেতে 100 টাকার মধ্যে। তো অবশ্যই আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। আর তোমরা যদি চাও আমাকে আরও অনেক নতুন চ্যালেঞ্জ দিতে পারো, আমি কিন্তু সবগুলি অ্যাকসেপ্ট করব। তো যাই হোক, আমি কিন্তু ওই কমেন্টটাও অ্যাকসেপ্ট করেছি। তো চলো খাওয়া যাক। পোলাও খাওয়া শেষ করার পর আমি কিন্তু এখানে জর্দা নিয়েছি। আমার মামুনির হাতের জর্দা আমার অনেক ভালো লাগে, অনেকদিন পর আমি আমার মামুনির হাতে জর্দা খাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমি আর আমার আপু দেখলাম আমাদের সোফার রুমের একটা জানালা ছিল, যেটার পাশে একটা পেঁপে গাছ ছিল, তো সেখানে একটা ছোট্ট পাকনা পেঁপে দেখলো। সেখান থেকে আমি আমার আপু পাকনা পেঁপেটা পেরে নিলাম, ভাবলাম এটাই আমরা এখন খাবো। তো দেখো এখন আমার আপু পাকনা পেঁপেটা গাছ থেকে কেটে নিয়েছে, মানে ভেঙে নিয়েছে, এমনি হাত দিয়ে নিয়ে নিয়েছে, তো কাছে ছিল, তারপর এটা ধুয়ে নিচ্ছে ভালোভাবে, কারণ এটা বাহিরে ছিল বলে অনেক কষ আর অনেক ময়লাও লেগেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে ধুয়ে ফেলেছে আমার আপু, এরপর এটাকে ভালোভাবে খোসাগুলি ছেড়ে নিয়েছে, এরপর এটাকে ভালো কাটবে আর কি। এখানে আমার আপুর বেবিটা কাটা শেষ, আর আমি আমার আপুকে দেখাচ্ছিলাম, আমার আপু অনেক লজ্জা পাচ্ছিল, আর আমার আপুর নাম হুমায়রা। যাই হোক দেখো এখন আমরা কিন্তু সবাই এটা এনজয় করবো, অনেক মিষ্টি ছিল কিন্তু বেবিটা। তো যাই হোক আমরা এখন খেতে থাকি। আর বিকেলে এসেছিলাম আমি একটু ছাদে ঘুরতে, তার কিন্তু আমি তোমাদেরকে কিন্তু পরের কোনো ব্লগে তো আমাদের ছাদটা দেখাবো। তো দেখো এখানে মেহমানরা সবাই যেহেতু আসছিলো, এই কারণে তারা আর কি নাস্তা দিয়ে খাচ্ছিলো আর কি।
আর এখন আর কি আমার সব ভাই বোনরা কাজিনরা আর যারা মেহমানরা আসছিল তারা সব বাচ্চারা আর কি সব বাইরে খেলছিল, কেউ স্কুটার চালাচ্ছিল, কেউ সাইকেল চালাচ্ছিল। তো তারা খেলুক, তোমরা দেখতে থাকো। আমাদের ঘরে যে মেহমান এসেছিল না, তারা কী কী এনেছে তা তোমাদেরকে দেখাই। চলো, দেখতে পাচ্ছ এখানে মিঠাই থেকে আর দধি নিয়ে আসছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। আমার এরকম দধি কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে মিষ্টি নিয়ে আসছে, সে কিন্তু আমার প্লেট নিচ্ছিল, অর্ধেক মিষ্টি শেষ। তো দেখো একটা একটা করে আমার আম্মু আমার তোমাদেরকে দেখাচ্ছিল। দেখো অনেক সুন্দর কিন্তু ছিল, দেখতে ততটা সুন্দর, খেতে কিন্তু গেলে অনেক মজা হয়। যাই হোক, আর এখন রাত রাত বলবো না, সন্ধ্যা 7টা বাজে। আর এখন আমি আমার দুইটা ভাইয়া আর আমার বড় আপু মিলে সবাই মিলে একসাথে আর কি লুডো খেলছিলাম। আর ইয়োদো যেটা দেখতে পাচ্ছ সেটা আমি, তো তোমরা দেখে থাকো আমরা খেলি। খেলতে খেলতে আমার আপু হলো গিয়ে প্রথম, আর আমি হলাম গিয়ে দ্বিতীয়, আর আমার একটা ভাইয়া হলো গিয়ে তৃতীয়। তো দেখতেই পাচ্ছ আমাদের খেলা কিন্তু শেষ। আর এখানে তোমাদেরকে সবাই বলছে যে খেলা অনেক ভালো হয়েছে। তো যাই হোক, ডিনারের সময় তোমাদের সাথে দেখা হবে। তো ভিউয়ার্স, এখন আমি আর কি ডিনারে বসে গেলাম, আর তখন ভিডিও করতে ভুলে গেছিলাম বলে এখন করছি মাঝখান দিয়ে, খাওয়ার মাঝখান দিয়ে। তো আমি দুপুর মতন আজকে এখনও পোলাও খাচ্ছিলাম, পোলাও রোস্ট আর হলো কি কাবাব। তো যাই হোক, আমি খেতে থাকি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার থাকবে। আল্লাহ হাফেজ।